আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইস টিভি বাংলা যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা যেসব ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না বাসা বা বাড়ি নিয়ে যে বাসায় বা যে বাড়িতে আল্লাতলা রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না রহমতের ফেরেশতা যে সমস্ত ঘর বাড়িতে প্রবেশ করেন না তার ভিতরে একটি ঘর হল যেখানে এমন কোনো ব্যক্তি বসবাস করেন যিনি মানুষের প্রতি জুলুম করে থাকেন অর্থাৎ জুলুম চলে এমন জায়গায় আল্লাহ আল্লাহতলা রহমতের ফেরিস্তা প্রবেশ করেন না সময় তো দর্শক জোলম এটি অত্যন্ত বড় ধরনের একটি অন্যায় এবং কবিরাগোনা রাসুলল্লাহ সাল্লি সাল্লামের সাদ করেছেন আল কেয়ামা কেয়ামতের দিন জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের সামনে আবির্ভূত হবে এই জোলম আল্লাহ সুহান তালা হারাম করেছেন নিজের উপরে তিনি নিজে কারোর প্রতি জুলম করেন না এবং মানুষের প্রতিও জুলুমকে হারাম করেছেন কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে। বিদায় হজের ভাষণে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের স্বাদ করেছিলেন যেটি সেই বুখারিসের কিতাবে এসেছে ইন্না ফি হারম হাদ অর্থাৎ আজ জুমার সম্মানিত দিন সম্মানিত আরাফাতের এই ময়দানে জিলহজ মাসের এ মাস যেমন সম্মানিত এই জায়গাটি যেমন সম্মানিত দিন শুক্রবারটি ছিল সে দিন সম্মানিত ঠিক একই রকম সম্মানিত তোমাদের জন্য একজন মুসলিমের জান একজন মুসলিমের সম্পদ একজন মুসলিমের ইজ্জত সম্মানিত দর্শক কোরআন করিম আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ আলা জালেমি যারা জালেম অত্যাচারী যারা অবিচার করছে অন্যের প্রতি তাদের প্রতি আল্লাহ তালার লালনত অবধারিত সময়ত দর্শক আল্লাহ লানত যদি অবধারিত হয় তাহলে রহমতের ফেরেশতা আমাদের বাসায় কিভাবে আসবে আল্লাহ লানত যদি আমাদের জন্য ধার্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহর রহমত এর আশা কিভাবে আমরা করতে পারি আসুন আল্লাহ তালা রহমত পাওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরস আমাদের বাসা বাড়িতে সব জায়গায় আল্লাহর রহমত নিয়ে রহমতের অবহারিত দর্শন নিয়ে তারা আসুক এটা যদি আমরা কামনা করি তাহলে আসুন আমরা নিজেরা দয়ার দৃষ্টি দিতে শিখি একে অন্যের প্রতি দয়া করি জোলুম করা থেকে বিরত থাকি সমাজে দর্শক আমরা যদি আমাদের বাসার ভেতরেই জোলুমের কোনো কাজ করে থাকি তাহলে আল্লাহ তালার দয়ার আশা অন্তত আমরা করতে পারি না সেখানে আল্লাহ তালা রহমতের ফেরস্তে আসবেন না কারণ ওরানিকারিম আল্লাহ তালা বলেই দিয়েছেন আল্লাহ আনুক সেখানে অবদারিত হবে সমাজে দর্শক অনেক বাসা বাড়িতে আসে কাজের লোকদের প্রতি জুলুম করা হয় অনেকে আছে যে গৃহকর্তা গৃহকর্ত্রীর প্রতি জুলুম করেন অথবা গৃহকর্তী গৃহকর্তার উপরে জুলুম করে অথবা শাশুড়ি বৌমার উপরে জুলুম করেন অথবা বৌমা শাশুড়ির উপরে জুলুম করেন এক কথায় বাসার চৌহর দিতে আমরা একে অন্যের প্রতি যে সমস্ত জুলুম করে থাকি এ সমস্ত জুলুম যদি চলতে থাকে অবিচার অত্যাচার যদি আমরা একে অন্যের প্রতি করি তাহলে সেখানে আল্লাহ তাল রহমতের আশা কোনোভাবে আমরা করতে পারি না আল্লাহ রহমতের ফেরেস সেখানে আসবেন না শুধু দর্শক বাসার বাইরেও আমরা আমাদের কর্মস্থলে যদি মানুষ প্রতি অবিচার করি মানুষের যান বা জীবনের ব্যাপারে শারীরিকভাবে যদি আমরা মানুষকে অবিচার করি ইজ্জত সম্মান ইত্যাদি নষ্ট করার মাধ্যমে যদি অবিচার বা জলম করি তাহলেও আমাকে একই প্রণীতি বরণ করতে হবে অর্থাৎ আল্লাহ তাল রহমত থেকে আমাকে বঞ্চিত থাকতে হবে আর প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা রহমত ছাড়া আমরা কেউই আখেরাতের একটি কদমও অগ্রসর হতে পারবো না কল্যাণ এবং পণ্যের দিকে জান্নাতের পথে দুনিয়াতেও আল্লাহ রহমত যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে সম্পদ হয়তো আমরা কাড়ি কাড়ি জমা করতে পারবো অনেক উঁচু উঁচু আট্টালিকা হয়তো আমরা নির্মাণ করতে পারবো অর্থ সম্পদের প্রাচুর্য হয়তো আমাদের হয়ে যাবে কিন্তু শান্তি ভিন্ন জিনিস আল্লাহ সাহায্য যাকে শান্তি দিতে চান তিনি শান্তির উপকরণ না থাকা সত্ত্বেও সামান্য সম্পত্তির ভিতরে থেকেও সামান্য প্রাচুর্যের ভিতরে থেকেও তিনি পরম শান্তি অনুভব করেন মনে অনেক সুখ আল্লাহ সালাকে দিয়ে থাকেন সম্মানিত দর্শক আসুন শান্তি এবং আমাদের গোটা জীবনে এই যে বেবরকত বেবরকত কোথাও আমরা বরকত পাচ্ছি না অর্থ বাড়ছে ইনকাম বাড়ছে কিন্তু বরকত হচ্ছে না সুখের উপকরণ বাড়ছে কিন্তু মানসিক শান্তি পাচ্ছি না অস্থিরতা দিন দিন বাড়ছে এগুলোতে থেকে রক্ষা পেতে হলে আল্লাহ তালার রহমতকে ওয়েলকাম করতে হবে আল্লাহ তালার রহমতের আশায় অপেক্ষমান থাকতে হবে রহমতের ফেরেস্তাগনকে আমাদের বাসা বাড়িতে আমাদের স্থাপনাসমূহে আমাদের বসবাসের জায়গাগুলোতে আর আসার মতো সুযোগ সৃষ্টি করতে হবে পরিবেশ তৈরি করতে হবে আর তারই অংশ হিসাবে আসুন সব ধরনের জুলুম থেকে অত্যাচার করা থেকে আমরা বিরত থাকি না নিজের প্রতি জুলুম নিজে করব গুনাহ বা অন্যায়ের মাধ্যমে না নিজের বাসার ভেতরে কারোর প্রতি আমরা জুলুম করবো অন্য কারোর প্রতি জলম করব মনে রাখবেন রাসুল্লাহ সাল্লাহ করেছেন অত্যাচারিত ব্যক্তির বদুয়া থেকে হেফাজত করো হাত তুলে বা মুখে বদোয়া দিতে হয় না যার প্রতি আপনি অবিচার অত্যাচার করলেন তার মন থেকে যে বদুয়া আসবে সেই বদোয়া আল্লাহ তালা সন্দেহাতীত ভাবে কবল করবে এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম ইহাদিস বললেন যে তোমরা অত্যাচারিত ব্যক্তির বদা থেকে খবরদার হেফাজত থাকো সেটাকে তোমরা ভয় করো অন্য হাদিসে আসছে তিনি বলেন তুরা দু দাও ভাতু তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না তার ভিতরে একজন হলে হলেন আসে ইয়ুফতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়াল্লা কবুল করতে থাকে একইভাবে যে ব্যক্তির উপরে জুলুম করা হয় তার দোয়াও আল্লাহ তালা ফিরিয়ে দেন না এমনকি অত্যাচারিত ব্যক্তি যদি মাজলুম ব্যক্তিও যদি অমুসলিমও হয় তার দোয়া পর্যন্ত জালেমের বিরুদ্ধে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা করিমের ভিতরে বলেন লাই হাবুল্লাহার বিশো ইমিন জলিম আল্লাহ তালা মন্দ কথার প্রকাশ চান না কিন্তু কাউকে যদি অত্যাচার করা হয় সে যদি প্রকাশ করে সে যদি এটাকে প্রচার করে তো সেটি আল্লাহ তালা কাছে অপ্রিয় নয় তো দর্শক জলুম অত্যন্ত গর্হিত একটি কাজ এই গর্হিত কাজ করে আমরা আল্লাহ তালার রহমতের আশা করি এটা অনর্থ আমরা জালিমের বদয়াকে ভয় করি না আমার কর্মস্থলে সামান্য একটি কাজের জন্য আমি ঘুষের মাধ্যমে আটকি দিলাম ফাইল অর্থনৈতিকভাবে জোলুম করলাম কত মানুষ কত কষ্ট করে অথবা কষ্ট করুক বা না করুক তার হককে আমি নষ্ট করলাম এটা জোলুম করলাম তার প্রতি অথবা আমার গায়ের জোরে আমি অধীনস্থ কোনো ব্যক্তির উপরে জোলম বা অত্যাচার করে দিলাম আল্লাহ তালা আমার উপরে এর চেয়েতে বেশি ক্ষমতা রাখেন তিনি আরও বেশি অত্যাচার আমার উপরে করতে পারেন কিন্তু আল্লাহ তালা অত্যাচার করেন না তিনি আমার অত্যাচারের প্রাপ্ত বিনিময়টুকু শুধু দিবেন শুধু দর্শক আমরা আমাদের অধীনস্থ বা আমাদের কাছে যারা আসেন তাদের প্রতি আমরা আসন জুলুম করা থেকে বিরত থাকি আল্লাহ তালাকে ভয় করি সম্পদের প্রাচুর যে শান্তি নেই আল্লাহর হুকুমকে মেনে অল্প সম্পদের ভিতরে আল্লাহ তালা শান্তি রেখেছেন সময় দর্শক মাজলুম ব্যক্তি তুচ্ছ গরিব আপনার কাজের লোক অধীনস্থ কেউ হতে পারে মনে রাখবেন তাহার বদোয়া আল্লাহ তালা আপনার বিরুদ্ধে কবুল করবেন আমরা আজকাল যদি বলা হয় যে অমুক পীর সাহেব বদোয়া করেছেন অমুক বুজুর্গ সাহেব বদোয়া করেছেন তাহলে আমরা অস্থির হয়ে পড়ি বুজুর্গের বদোয়া যাতে না লাগে এটার জন্য আমরা খুব চেষ্টা করি অথচ বুজুর্গের বদোয়া কবুল হবে কি হবে না আমরা কেউই জানি না নেককার মানুষের বদোয়া কবুল হবে কি হবে না আমরা জানি না কোনো নেক্কার মানুষ আমাদেরকে বদদোয়া দিলে বা বদোয়া দিবেন বলে আমাদের শঙ্কা হলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি অথচ পৃথিবীতে যে কয়েকজনের দোয়া বা বদ আল্লাতালার কাছে গ্রহণযোগ্য তার ব্যাপারে গ্যারান্টি এসেছে তার ভিতরে হলেন মাজলুম ব্যক্তি আসুন মাজলুমের আহ থেকে তার ফরিয়াদ থেকে তার বদয়া থেকে সেটি উচ্চারিত বদুয়া হোক আর অনুচ্চারিত বদোয়া এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি ইংশা আল্লাহ দুনিয়াতে আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন আমাদের প্রতি দয়া করবেন আমরা একদিকে ঘুষ এবং অবৈধভাবে মানুষের কাছ থেকে সম্পদ উপার্জন করে জোলুম করে চলেছি একদিকে আমরা হারাম এবং নিষিদ্ধ উপায়ে মানুষের উপরে জোলম করছি অপরদিকে আমরা বরকত লাভের জন্য আমাদের বিভিন্ন উপায় দরবারে হুজুরদের কাছে দোয়া চাচ্ছি হুজুরদেরকে এনে খাওয়াচ্ছি মিলাদ পড়াচ্ছি কোরআন খানে করছি এগুলো সব অর্থহীন কাজ সম্মানিত দর্শক আমাদের সকলকে আল্লাহ সুবাহ তালার রহমত প্রাপ্তির সরল পথে আসতে হবে আসুন জোলম প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমরা পরিহার করি আমরা সকলেই একটু চিন্তা করি আমি আমার অবস্থান থেকে আমি কারোর প্রতি জলম করছি না তো হয়ে গেলে সঙ্গে সঙ্গে যার প্রতি জুলুম হলো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন অথবা তার প্রাপ্য তাকে পূরণ করে দিন আশা করা যায় আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর রহমত লাভ করার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সামান্য সময়ের বিরতির জন্য ইংশা আল্লাহ বিরতির পর আবার আমরা একই আলোচনায় ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গে আশা করি সঙ্গ দিবেন সে আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সালাম জানিবি জানিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ ও সম্মানিত দর্শকবৃন্দ বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম যে সমস্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না তোর থেকে একটি ছিল জুলুম যে ঘরে জুলুম চলে সেখানে আল্লাহ তাল্লাহ আনন্দ আসতে থাকে সেখানে আল্লাহ তাল রহমত আসে না আসুন জুলুমকে আমরা পরিহার করি আরও একটি ঘর আছে বা আরও এক শ্রেণীর ঘর আছে যেখানে আল্লাহ তালা রহমতের ফেরেশ তাগন আল্লাহর রহমত নিয়ে আসেন না অবতরণ করেন না রহমত আসে না রহমতের ফেরেশ প্রবেশ করেন না সেটি হলো এমন ঘর যেই ঘরের বাসিন্দারা সুদের কারবারের সঙ্গে জড়িত সুদ বা সুদের কারবারের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তো সেখানে আল্লাহতাল রহমতের ফেরেশ আসেন না আল্লাহ সুহামতাল্লাহ কোরআন করিমে সুদ প্রসঙ্গে এর সাত করেছেন আল্লাহ মাহাতালা বলেন আল্লা দিন আর রিবা লাকুমন ইল্লা কামায়া কুমুল্লা দি ইয়া হব্বা তুহ শয়তান শয়তান কারুর উপরে সাওয়ার হয়ে কারোর উপরে শয়তান ভর করলে সেই যেরকম অসুস্থ হয়ে দাঁড়িয়ে থাকে তোমাদের মাঝে কেউ যদি সুদ এর সঙ্গে সম্পর্ক রাখে কেউ যদি সুদ ভক্ষণ করে সুদ খায় তাহলে সেও ওই রকম অসুস্থ ব্যক্তির মতো দাঁড়াবে কে আমাদের ময়দানে তার জন্য আল্লাহ সুবাহর পক্ষ হতে ভয়াবহ আজাব এবং শাস্তির অবস্থা রয়েছে সময়ত দর্শক দুনিয়াতেই আল্লাহ সুবাহন তালা ওই ব্যক্তির বিরুদ্ধে এক যুদ্ধের ঘোষণা করেছে আল্লাহ তালা সাত করেন ইয়াম হাকুল্লাহুল রিবা ওয়ুর বিসাদ সুদকে আল্লাহ তালা ধ্বংস করবেন আর দান সুদের বিপরীতে কেউ কাউকে দান করলে সেটিকে আল্লাহ তালা বৃদ্ধি করবেন আল্লাহ তালা আরো বলেন আহাল্লাহুল রিবা আল্লাহ তালা কেনা বেচাকে হালাল করেছেন আপনি কেনাবেচা করে সম্পদ অর্জন করার চেষ্টা করুন ব্যবসা করুন তবে সুদের ভিত্তিতে নয় কারণ সুদকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ আরো বলেন ফা ইল্লাম তাফা আলু সুদ থেকে যদি মানুষ ফিরিয়ে না আসে যদি সুদের সঙ্গে সম্পর্ককে মানুষ চলমান রাখে তাহলে সেক্ষেত্রে আল্লাহ সোহাতালা বলেন আলু তোমরা যদি ফিরে না আসো সুদ থেকে তাহলে আল্লাহ রাসুলি তাহলে আল্লাহ এবং তার রসুলের পক্ষ হতে যুদ্ধের অনুমতি নিয়ে রাখো অর্থাৎ আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো সমাজ দর্শক সুদ এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা দিচ্ছে আমি সুদের কারবারের সঙ্গে জড়িত ইতিপূর্বে একপর্বে আমরা আলোচনা করেছিলাম কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো চলমান আর কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো চলমান নয় বরং মুহূর্তের অপরাধ আমি অপরাধ যতক্ষণ করলাম ততক্ষণ অপরাধী থাকলাম সুদ এমন একটি অপরাধ যেটির অপরাধের মাত্রা চলমান থাকে আমি একজনের সঙ্গে সুদের কারবার করলাম তবা করে ওটি বাদ দেওয়ার আগ পর্যন্ত আমি চলছি ফিরছি উঠছি বসছি আমি ওই সময় সুদঘোর হিসাবে অপরাধী হিসাবে আল্লাহ সব আল্লাহ চোখে আল্লাহ তালার দৃষ্টিতে আমি থাকলাম সময় তো দর্শক আর যতক্ষণ আমি সুদের সঙ্গে সম্পর্ক রাখছি আল্লাহ তালার রহমত আমি পেতে পারি না কারণ আল্লাহ তাল আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে অতএব আমাদের বাসা বাড়িতে আমাদের ঘরে আল্লাহ তাল রহমত আসুক এটা যদি আমরা আশা করি এটা যদি আমরা কামনা করি তাহলে আমাদের কোনো অবস্থাতে সুদের সঙ্গে আমরা সম্পর্ক করতে পারবো না সময় তো দর্শক রাসুল্লাহ এক হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবিনাল আবন রাহেব রদিয়াল্লাহ আনহু জাল্লার রসুল সাল্লাহ আসাল্লামের সাত করেছেন মজমে অসাদের ভিতরে হাদিসটি এসেছি দুই হাজার ছয় শত বিরাশি নম্বর হাদিসের অধীনে ব্যবিচার করার চাইতে জঘন্য অপরাধ হল সামান্য একটি দেড়হাম একটি টাকা সুদ হিসাবে বক্ষণ করা সুদের একটি টাকার অপরাধ একটি টাকা সুদের মাধ্যমে উপার্জন করার অপরাধ ব্যবিচার করার চাইতে জগন্না সম্মানিত দর্শক আমরা খুব সহজেই অনুমান করতে পারছি যে হাদিসের মাধ্যমে রসুলল্লাহ সাল্লি সাল্লাম সুদের ব্যাপারে আমাদেরকে কত বেশি সাবধান করেছে সুদের ব্যাপারে আরও বহু হাদিস রসুল্লাহ সাল্লি আসলাম থেকে বর্ণিত হয়েছে তার ভিতরে এক হাদিসে রসল্লাহ সাল্লাহিসাল্লাম এসাদ করেছেন যে সুদের বাহাত্তরটি দিক আছে ক্ষতিকর দিক তার ভিতরে সবচেয়ে সহজ অর্থাৎ অন্য সবগুলোর চাইতে সাধারণ ক্ষতিকর দিক হলো একজন ব্যক্তি তার মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে অপরাধ হবে সেরকম অপরাধ সময়ত দর্শক একে তো ব্যবচার মায়ের সঙ্গে ব্যবচারের মতো নিকৃষ্ট জঘন্য এক অপরাধ যদি কেউ করে এর বিপরীতে সুদের কারবারে যদি কেউ জড়িত হয় তাহলে সুদের কারবারে বাহাত্তরটি ক্ষতিকর দিকের একটি দিক হলে এটা কোনো কোনো বননায় আরো বিভিন্নভাবে এ বিষয়টি এসেছে তো দর্শকবৃন্দ রসুল্লা সাল্ল সাল্লামের অন্য একাদেশে আসে সুদের সত্তরটি মন্দ দিক আছে তার ভিতরে একটি হল শির্কের অনুরূপ আমরা সকলে নিশ্চয়ই জেনে থাকবো শির্ক আল্লাহ কাছে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তালা বলেছেন শির্কুল আজিম শির্ক হলো সবচেয়ে বড় অপরাধ আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আল্লাহ তালার সঙ্গে যারা শিরিক করবে অকাধ হার রাম আল্লাহ তার জন্য আল্লাহ তালা হারাম করে দেন আল জান্না জান্নাতকে অন্য এক জায়গায় আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি সুদে লিপ্ত হবে আল্লাহ তালা তার আমল সমূহ সবগুলো ক্যান্সেল করে দিবেন যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে আল্লাহ তালা তার সমস্ত আমল সমূহ বরবাদ করে দিবেন ক্যান্সেল করে দিবেন অন্য এক জায়গায় এসেছে আল্লাহ তালা বলেছেন ইন্দাল্লাহ ফিরভিফির মাদি মাসা আল্লাহর সঙ্গে শির করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না অন্য যে কোনো অপরাধ আল্লাহ চাইলে যে কাকু ইচ্ছে ক্ষমা করবেন সমান্ত দর্শক সুদ এমন একটি অন্যায় যে তার সত্তরটি ক্ষতিকর দিকের একটি হল শিরকের সঙ্গে তুলনাযোগ্য তা আমরা খুব সহজেই বুঝতে পারছি সুদের ভয়াবহতা কত বেশি ইসলামে আমাদের সামনে তুলে ধরা হয়েছে আসুন আমরা সুদ থেকে ফিরে আসি কেউ সুদের সঙ্গে কোনোভাবে জড়িত থাকলে যদি ফিরে না আসি আল্লাহ তালার রহমতের আশা আমরা করতে পারি না আমি আবারও বলছি বিভিন্ন পর্বে আমরা বারবার বলার চেষ্টা করছি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে চান বাসা বাড়িতে রুজি রোজগার বরকত আশা করেন আল্লাহ তালার কাছ থেকে আল্লাহর রহমত বা করুণা আশা করেন তাহলে মিলাদ খানি করে লাভ হবে না হুজুরকে দিয়ে দোয়া করায় লাভ হবে না আপনি অন্য কোনো ভালো কাজ করেও লাভ হবে না ইতিমখানায় খুব বেশি খানা খাওয়ালেন খুব ভালো কথা তাতে লাভ হবে না কিন্তু আপনার বরকত কল্যাণ রহমত পেতে হলে আসুন সুদের কারবারের সঙ্গে কেউ জড়িত থাকলে সেটা থেকে ফিরে আসি যদি দর্শক আল্লাহ তাল রহমত আমাদের মাঝে না আসার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের বাসাবাড়িতে যদি বেল থাকে আমাদের বাসাবাড়িতে যদি কোনো বাসি থাকে আমাদের বাসাবাড়িতে এরকমভাবে এমন কোনো জিনিস থাকে যার আওয়াজ বাসির আওয়াজের মতো যেটা এক ধরনের বাদ্যযন্ত্রের মতো এরকম কোনো কিছু যদি আপনার আমার বাসায় থাকে তাহলে সেখানে আল্লাহ তাল রহমতের ফেরত প্রবেশ করবেন না একবার আশাদ আল্লাহ তহমান থেকে বর্ণিত একবার এক মেয়ে তার বাসায় প্রবেশ করলেন যার পায়ে নুপুর ছিল এবং সে নুপুরের শব্দ ঠিক ঘণ্টার শব্দের মতো বেলের শব্দের মতো এবং বাদ্যযন্ত্রের শব্দের মতো শব্দ হচ্ছিল তিনি সঙ্গে সঙ্গে বললেন তোমরা এই মেয়েকে কোনো অবস্থাতেই প্রবেশ করতে দিবে না ঢুকতে দিবে না কেন তার যদি প্রবেশ করতেই হয় ইল্লা জালা জেলাহা তার পায়ের এই নুফুর যেটি তরঙ্গের সৃষ্টি করেছে এটি খোলা রাখ পর্যন্ত তাকে প্রবেশ করতে দেবে না আয়সাজ আল্লাহ তালহনা বলেন সামিত রসুল্লাহি সাল্লু আলহিহিসাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন লাতাহ হলুল মালা একেত বাইতেন ফিহি জারাস ওই ঘরে আল্লাহ তাল্লাহ ফেরেশ থাকুন প্রবেশ করেন না যেই ঘরে ঘন্টা আছে যে ঘরে বেল আছে যে ঘরে কোনো ধরনের বাদ্যযন্ত্রের শব্দের অনুরূপ কোনো শব্দ হয় এরকম কোনো কিছু আছে সে ঘরে আল্লাহ তালা রহমতের ফেরেস তা প্রবেশ করেন না সুনানে আবু দাউদের চার হাজার দুশো তে ত্রিশ নম্বর এহাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ বাসা বাসাবাড়িতে আমাদের ঘন্টা বেল যেগুলো এমন শব্দ সৃষ্টি করে যেটি বাদ্যযন্ত্রের সাদৃশ্যপূর্ণ সেটি আমাদেরকে রাখতে নিষেধ করেছেন সমাজ দর্শক এহাদিসের আলোকে আমরা কয়েকটি বিষয় খুব সুস্পষ্টভাবে উল্লেখ করতে পারি এখানে তার ভিতরে একটি হলো বেল ঘন্টা অথবা বাদ্যযন্ত্র এগুলোকে আমরা পরিহার করতে হবে যদি আমরা আল্লাহর রহমত আশা করি আর না হলে আমার বাসায় যদি ঢোল তবলা থাকে আমার বাসায় যদি হারমোনিয়াম থাকে আমার বাসায় যদি বাদ্যযন্ত্র থাকে যেগুলো আমরা হয়তো শখের বসে করি অথবা কানসুখের জন্য করি অথবা আমাদের সময় কাটানোর জন্য করি যে জন্যই করি না কেন এই জিনিসগুলো যদি আমাদের বাসা বাড়িতে থাকে তো সেখানে রহমতের ফেরস্তে আসে সমাজ দর্শক আজ আমাদের সমাজগুলোতে এমন কয়টি ঘর পাওয়া যাবে যেই ঘরে এ সমস্ত উপাদানগুলো নেই সমাজ দর্শক যেই ঘরে এ সমস্ত উপাদান নেই সেই ঘরের সংখ্যা যত কমই হোক না কেন আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালার রহমত সেই স্বল্প সংখ্যক ঘরেই আসে আর এই জন্যই গোটা সমাজের বেশিরভাগ লোক সুখে নেই মানসিক শান্তি দিতে নেই মন থেকে তারা স্থির নন মনের ভিতর যে সুখ থাকার কথা সেই সুখ তাদের মাঝে নেই শুধু দর্শক রসুরল্লাহ সাল্লামের এই নিষেধাজ্ঞাকে সামনে রেখে আমরা এক নম্বর বাদ্যযন্ত্র থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি আমাদের বাসাবাড়িকে বাদ্যযন্ত্র মুক্ত করি দ্বিতীয়ত আমরা এ হাদিসের আলোকে রসুর উল্লাহ সাল্লামের প্রতি শ্রদ্ধা রেখে আমরা গান বাজনা যেগুলো আমাদের ঘর বাড়িতে থাকে এবং গান বাজনা যে সমস্ত উপকরণ থাকে এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি সম্মানিত দর্শক এই বেল বা ঘণ্টার মধ্যে আমাদের যে সমস্ত কলিং বেল থাকে বাসা বাড়িতে সেগুলো আওতে আসবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় প্রথম কথা হলো যদি বিকল্প কোনো বেল থাকে বিকল্প কোনো সুযোগ থাকে তাহলে আমরা এরকম ঘণ্টা বা বেল আমাদের বাসা বাড়িতে রাখবো না আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোকে আমরা প্রয়োজনের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করতে পারি এর বাইরে নয় আসুন গান বাজনা থেকে বেল বাদ্য থেকে ঘন্টা থেকে আমাদের ঘরবাড়িগুলোকে মুক্ত করি এটি অত্যন্ত কঠিন একটি কাজ কোন সন্দেহ নেই কিন্তু এই কঠিন কাজটি সম্পাদন করে দেখুন আল্লাহ তালা আপনার মাঝে আপনার পরিবারের মাঝে আর বাসা বাড়িতে আল্লাহ তালা সুখ এবং শান্তির ধারা নাজিল করবেন আল্লাহ তালা রহমতের ফেরেস থাকুন সেখানে আসবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর রহমত লাভ করার তফিৎ দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এ পর্ব এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহ আল্লাহ একই বিষয়ে আলোচনা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সকলকে আল্লাহ তালা কল্যাণের মধ্যে রাখুন সুস্থ স্বাভাবিক এবং সুন্দর জীবনের আল্লাহ তালা সকলকে রাখুন এই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুহানক আল্লাহমদিকা আশাদুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ